उभरी विरतर पास और आम निजेटिन नर्थइष्टर दर्शक जीत आज तृतीय पर्यायर लकडाउन आरम्भ से किबर जी किस दिन भाग किस शिथिलता आज किस स्वाभाविक हम आम जीवन जात्रा आम जी शिथिलतार सहित तृतीय पर्यायर लकडाउन आरम्भ से आज राज्य विभिन्न प्रानवेश कारण शिथिलतार जीत दुकान पोहर समूह खोला नीति निर्देशों मजद जोरटबास के आसलते नीति नियम कि अवलम्बन कर तृतीय पर्यायर यह लकडाउन आरम्भ कर गौतमे जी पुरा जाना से मुहूर्त मैं पुनः जा विचार गौतम आम सबसे पुनपटिया सम्प्रसाद गौतम आपनर का समग्र जोरहाट जिला जोरहाटर विभिन्न प्रान आज तृतीय पर्यायर लकडाउन की छवि आनी पुरार देखा पासे সভ্যা আমি পুৱাৰ ভাগৰ পৰা দেখুৱাই আছোঁ যে যিসমূহ ব্যৱসায়ী প্ৰতিষ্ঠান বিশেষকৈ যোৰহাট নগৰৰ প্ৰাণকেন্দ্ৰ বুলি কোৱা হয় গৰালি আৰু এটি ৰোড তাৰ যি ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহ সেইসমূহ কেনেদৰে খুলিব সেই উপায়ুক্তৰ সৈতে হোৱা এক আলোচনাৰ পাছতে সেয়া নিশ্চিত হ'ব কিয়নো দোকানসমূহ খুলিবলৈ দিয়া হোৱা নাই তাৰে এক তৃতীয়াংশ দোকানে খুলিব পাৰিব গতিকে কি নিৰ্ধাৰিত পদ্ধতিত এই দোকানসমূহ খুলিব সেয়া আজি দিনটোৰ ভিতৰতে সিদ্ধান্ত লোৱা হ'ব আৰু তাৰ বিপৰীতে আমি যদি দেখুৱাব পাৰোঁ গড়ালির দৃশ্য যে জনশূন্য হয়ে আছিলে এইকেদিন গড়ালির আপনার পরিবেশ কিন্তু আজি ইয়াত ট্রেফিক সিগনেলত মানুষ রবলগা হয়েছে মই যদি দেখাব পাৰো যে ট্রেফিক সিগনেলত এনেদরে আজি যান বাহন শাখা আরক্ষীয়ে নিয়ন্ত্রণ করবলগা হয়েছে আর তার বিপরীতে গড়ালিত বহু পরিমাণে মানুষের ভিড় আমি দেখিলে পাইছো আর ইভা আমি যদি সম্ভব হয় দেখাবলৈ চেষ্টা কৰিম যে এয়া হৈছে যোৰহাট নগৰৰ গড়ালিৰ যি ব্যৱসায়িক অঞ্চল সেই ব্যৱসায়িক অঞ্চলৰ দৃশ্য আৰু আজি ইয়াত আমি ৰাস্তাৰ কাষত যি পাৰ্কিং এৰিয়া আছে পাৰ্কিং এৰিয়াত আমি দেখুৱাইছোঁ যে বাইক থবলৈ ঠাই অভাৱ হৈছে ঠিক সেইদৰে গাড়ী যিসমূহ আহিছে গাড়ীসমূহ থবলৈও বৰ্তমান হয়তো পাৰ্কিং প্লেচ বিচাৰি ৰাইজে হাবাথুৰি খাব লগা এক পৰিৱেশ হ'ব কিছু সময়ৰ পিছতে এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ নির্মল চাৰিআলি সমীপত এনেদরে বাইক থাকার পার্কিংত জায়গা নাই ঠাই নাই কিন্তু আমি আর একটা কথা লক্ষ্য করেছো ইভা যে যেহেতু ইতিমধ্যে সরকারে বাধ্যতামূলক করেছে যে মাস্ক পরিধান করে আহিব লাগিব যিসকল লোক বাহিরলৈ আহিব কিবা কামৰ বাবে আহিব বা শিথিলতা যি দিয়া হৈছে লকডাউনের ক্ষেত্রত গ্রীণজন সমূহত আৰু তাতে রাইজ যদি বাহিরলৈ ওলাই আহে তেওঁলোকে মাস্ক পরিধান করে আহিব আৰু যি সামাজিক ব্যবধান এই সামাজিক ব্যবধান মানি চলিব লাগিব কিন্তু আমি রয়ে আছো আর গড়ালিত চাইছো যে কোনো লোকে মাস্ক পরিধান করা নাই নেকি কিন্তু এই মুহূর্তে আমি দেখবলে পাইছো যে যিমান সংখ্যক লোক আমি দেখবলে পাইছো সকলোৱে মাস্ক পরিধান করেছে আর একটা সুখর কথা আছে একটা সংবাদ আছে যোৰহাটবাসীর বাবে যে অতি কম মূল্যত আত্মসহায়ক গোটসমূহে প্রস্তুত করা হাজার হাজার মাস্ক বিক্রি করবেন আজি যোৰহাটৰ জিলা পৰিষদৰ কাৰ্যালয়ৰ সন্মুখতে এটা অস্থায়ী বিপণন কেন্দ্র মুকলি করা হয়েছে আর তাতে 25-30 টকা দরত অতি উচ্চ মানদণ্ডৰ মাস্ক রাইজে ক্রয় করব পাৰিব যিসমূহ ঘরতে প্রস্তুত করা মাস্ক হয় আর আত্মসহায়ক গোটসমূহৰ দ্বারা এই মাস্কসমূহ প্রস্তুত করা হয়েছে আর যেহেতু মাস্কৰ এখন বিশাল বজার গড়লৈ উঠিছে আমি দেখিবলৈ পাইছো ফুটপাতে ফুটপাতে মাস্ক বিক্রি করা দেখিবলৈ পাইছো আর তার মূল্য বহু পরিমাণে লৈছে কিন্তু এই যে আত্মসহায়ক গোটৰ দ্বারা যোৰহাট জিলা প্রশাসনে যে ব্যবস্থা করেছে তার অতি কম মূল্যতে রাইজে মাস্ক ক্রয় করব পাৰিব আর আমি দেখুৱাইছো যে রিক্সাওয়ালার পৰা আৰম্ভ কৰি রিক্সাওয়ালা ঠেলাওয়ালার পৰা আৰম্ভ কৰি সাধারণ হাজিরা কৰি জীবন নির্বাহ করা লোকজনলৈকে সকলোৱে মাস্ক পরিধান কৰি আহিছে এটা এটা শুভ লক্ষণ যোৰহাটৰ বাবে যে সেই কথাটোত আমি গুরুত্ব দিয়া দেখিবলৈ পাইছো যিমান লোক ওলাই আহিছে আমি এই মুহূর্তে গড়ালিত যদি আমি প্রত্যক্ষ করেছো 50-60 জন লোক যদি মোৰ চকু সন্মুখত আছে প্রত্যেকেই মাস্ক পিন্ধা আমি দেখিবলৈ পাইছো আৰু যদিও কোনো লোকে মাস্ক পিন্ধা নাই বা তেওঁ আমি প্রত্যক্ষ করেছো তেওঁ মুখত মাস্কখন লাগি আছে আৰু এনেদৰে আমি ইভা আজি এটা আমি যত্ন কৰিছো যে ৰাইজক বুজাবৰ বাবে যে বাহিৰলৈ ওলাই আহোঁতে আপোনাৰ নিজৰ সুৰক্ষাৰ বাবে আৰু পৰিয়ালৰ সুৰক্ষাৰ বাবে মাস্ক পৰিধান কৰি আহক আৰু যোৰহাটবাসী যেন কিছু সচেতন এই ক্ষেত্ৰত যিমান আমি লোক দেখিবলৈ পাইছো গড়ালিত সকলোৱে মাস্ক পৰিধান কৰি আহিছে আৰু আমি কিছু নীলকলৈ যাবলৈ চেষ্টা কৰিম এটি ৰোডলৈ যাবলৈ চেষ্টা কৰিম ইভা তাতো যিসকল লোক আছে আমি তেওঁলোকৰ পৰাও
গৌতম আমি পরবর্তী সময়ত আপনার কাষলে যাম আর যোরহাটের অন্যান্য প্রান্তর দৃশ্য আমার দর্শকক আপনার জড়িয়ে দেখাবলে চেষ্টা করি। এই মুহূর্ত ধন্যবাদ জানাইছো। আর যোরহাটত দেখা পাওয়া গেছে যেহেতু জেলা প্রশাসনে এতালেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে যেহেতু সিদ্ধান্ত লব, কারণ এক তৃতীয়াংশের কথা কোয়া হয়েছে। অর্থাৎ আমি বারে বারে কইছো এখন দোকান যদি খুলে তার কাষতে লাগি থাকা একলগে থাকা দোকানের ক্ষেত্রে আসলে প্রযোজ্য হব। এখন দোকান খুলিলে তার কাষর দুখন দোকান বন্ধ রাখি চতুর্থখন দোকানহে যেহেতু খুলিব পারিব। গতি কোনে কোনে খুলিব গতি সেই নিয়মাবলীর বাবে জেলা প্রশাসন এতালেকে যোরহাটত নির্দেশনা জারি করা নাই। যেহেতু বৈঠক বহার পিছতে সিদ্ধান্ত লব, কিন্তু অন্যান্য যুক্ত শিথিলতা দেখা পাওয়া গেছে সেয়া গ্রহণ করে উলাই আছে অন্যান্য লোকসক। আর আমি জানাই আছো যে তৃতীয় পর্যায়ের লকডাউনত ক্ষেত্রে যুক্ত নীতি নির্দেশনা আমি দেখাইছো গ্রাফিক্যালি নিউজ এইটিন নর্থ ইস্টর দর্শকক। কি কি নিয়ম আপনাদের অবলম্বন করবেন, কেতিয়া বাহির আপনার ওলাব লাগবে, সন্ধ্যা 5 বজাত অফিস কাছারি বন্ধ হব, 65 বছর ঊর্ধ্বর ব্যক্তি ঘরের বাহির ওলাব নয়, আর অন্যান্য 12 বছর তলর শিশু ঘরের বাহির ওলাব নয়। এই তৃতীয় পর্যায়ের লকডাউনের সময়সাত ঘর বাহির ওলাব নয় 5 বছরীয় সন্তান থাকা মাতৃ, গর্ভবতী মহিলা ঘর বাহির ওলাব নয়। ঘর বাহির ওলাওতে কি কি নীতি নিয়ম আপনি মানি চলবেন জানাব বিচার। মাস্ক পিন্ধাটো প্রথমেরপরা বাধ্যতামূলক করা হয়েছে আর এটাও আপনি মাস্ক পিঁধিব লাগিব। লগতে সামাজিক দূরত্ব সকলক গুরুত্বপূর্ণ, এই দুটা কথা সামাজিক দূরত্ব বজায় রাখব লাগিব। আর ঘর বাহির ওলালে আপনি করোনার প্রতিরোধমূলক ব্যবস্থা সমূহ গ্রহণ করব লাগিব, বিনা কারণ ঘরেরপরা বাহির ওলাব নয়। আর প্রতিদিনে সন্ধ্যা 6 বজার আগত আপনি ঘরের ভিতর সুমাব লাগিব। 6 বজারপর যেহেতু সন্ধ্যায়ন আরম্ভ হব আর প্রতিদিনে পুয়া 6 বজার পাছত আপনি ঘরের বাহির ওলাব পারিব। দ্বিতীয় পর্যায়ের লকডাউনের সময়সাত যুক্ত নতুনক নীতি নির্দেশনা জারি করা হয়েছে সেই সময় আমার দর্শকক আমি জানাইছো ঘরের বাহির কোন কোন ওলাব নয় আর কেতিয়া আপনি ঘরের ভিতর সুমাব লাগবে বা ঘরের বাহির ওলালে কি কি সাবধানতা অবলম্বন করব সেই সকলখিনি আমি জানাই আছো আপনার। আর সমগ্র রাজ্যের বিভিন্ন প্রান্তর পরিবেশ দেখাইছো। আমি এবার কোকরাঝাড়লে যাব বিচার। কোকরাঝাড়ত তৃতীয় পর্যায়ের লকডাউনের কি ছবি দেখা পাওয়া গেছে, কেনেদরে সকলো সাবধানতা অবলম্বন করে লোক উলাই আছে, কি কি খোলা হয়েছে, হান্তিকি নার্জারি আমার সঙ্গে আছে, দেখাব আজির এই মুহূর্তের পরিবেশ। তৃতীয় পর্যায়ের লকডাউন আজের আরম্ভ হল, দেশজুড়ি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুঁজবের কারণে কেন্দ্র সরকার রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রকার ইয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। এনেদরে আজিরপর আকো তৃতীয় পর্যায়ের লকডাউন আজিরপর আরম্ভ হয়ে দেখা গেছে। ইয়ার কোকরাঝার রাজ্যখন বিভিন্ন জেলার কোকরাঝার শহরও দেখা গেছে লকডাউনের সময়সাত দেখা গেছে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করব কারণে আরক্ষী প্রশাসন আর জেলা প্রশাসন বিষয়াসকল তেখেতসকলে ইতিমধ্যে বিভিন্ন স্থানে যথেষ্ট প্রচেষ্টা গ্রহণ করা দেখা গেছে। আমি বর্তমান অফিস আর কোকরাঝার শহরের মেইন বজার যে মন বজার দেখা গেছে ইয়ার রাতেপা ভাগরপর যথেষ্ট সংখ্যক লোকসল ইয়াতে বজার করবেন কারণে ওলাই আছে, কিয়নো লকডাউন করার সময় তেখেতসকলে বিভিন্ন কাম কাজ তেখেতসকলে বিভিন্ন নিজের জীবন বসার আগতে সমাজের জীবন বসাবর কারণে তেখেতসকলে বিগত সময় যেদরে লকডাউন পালন করে আছে এনেদরে দেখা গেছে। আজির দিনত লকডাউনের তৃতীয় পর্যায়ের লকডাউন আজি প্রথম দিনে দেখা গেছে ইয়াত সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করবলে ইয়াত বজারের যোক তেখেতসকলে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করবলে বজার করার ব্যস্ততা দেখা গেছে। আজিরপর লকডাউন সময়সাত বিভিন্ন ক্ষেত্র দেখা গেছে ইয়ার দুচকীয় বাহনের চারিচকীয় বা তিনচকীয় বাহনের সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করবেন কারণে যেহেতু সরকারে আহ্বান করেছে এনেদরে দেখা গেছে। খকরা শহরতো দুচকীয় বাহন তিনচকীয় বাহন আর চারিচকীয় বাহনের দেখা গেছে ইয়ার সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করেছে। এনেদরে ইয়ার যখন ব্যক্তি তেখেতসকলে আছে মানে ব্যবসায়ী সকলের জানি বিচারিছো দাদা আপনি কি কব আজিরপর আকো তৃতীয় পর্যায়ের লকডাউন আরম্ভ হয়েছে, বজার কেনে চলিছে আর মানুষের দূরত্ব কেনে বজায় রাখিছে? 1-2 মিটার দূরত্ব চলি আছে মানুষ আর এনেকা তো আজিরপর কিছু কিছু শীতলতা করা হয়েছে ইয়ার গাড়ি ঘোড়া সলাব দিছে গাড়ি কারণে তো অল্প সুবিধা হব বাইরের মানুষের বাইর হওয়ার গাড়ি না থাকে তো অসুবিধা হয় না।
খুব ভালে হয়েছে মানে তো দূর তো বজায় রেখে চলিব আর কি এই এনেদরে যিকল ব্যবসায়ী অকল তেখেতে বোলে বজাৰ তেখেতে বোলে আজি দিনত বজাৰ কৰিব আহিছে বা তেখেতে বোলে ব্যৱসায় কৰে তেখেতে বোলে ইতিমধ্যে সামাজিক ছ'চিয়েল ডিষ্টেন্স মেইনটেইন কৰি পেলাই বজাৰ কৰা হৈছে বুলি তেখেতে বোলে জানিব দিছে মই কোটা পাতিম যদি চেষ্টা কৰিম ইয়াত দেখা গৈছে যিসকল নাগৰিক অকল তেখেতে বোলে বজাৰ কৰিব ওলাই আহিছে তেখেতসকলৰ মনৰ প্ৰতিক্ৰিয়া কেনেকুৱা যে যিহেতু আজিৰ পৰা তৃতীয় পৰ্যায়ৰ লকডাউন আৰম্ভ হৈছে দাদা দাদা আপুনি যদি অসমত যদি আহে আজিৰ পৰা আকৌ তৃতীয় পৰ্যায়ৰ লকডাউন আজিৰ পৰা আৰম্ভ হৈ তাৰ কি আপুনি কেনে লাগিছে লকডাউন যিটো মানে এই হৈছে ভালেই হৈছে মানুহ নিজে নিজে ডিষ্টেন্স নিজে নিজে চেফ থাকি বাজার কৰি আছে আৰু এইটো কৰিব লাগে খালি অকলে সরকারের উপরে ইডিয়া নিজে নিজের সেফটি থাকিব লাগে ভালেই আছে আমাৰ ইয়াতে সব ডিষ্টেন্স মানি বাজার কৰি আছে ভালেই আছে দুইচকীয়া তিনিচকীয়া চারিচকীয়া গাড়ির উপরতো ইতিমধ্যে বিভিন্ন ইয়াত স্থিরতা দিয়েছে রেহাই দিছে কি কব বিচাৰে এইটো ঠিকই আছে গভর্নমেন্ট কৈছে এটা সিট বাদ দিয়ে এটা সিটত মানুহ যাওয়ার কারণে এইটো ঠিকই আছে এনেকৈ চলি আছে আমাৰ ইয়াতে আমাৰ ইয়াতে সোশ্যাল ডিষ্টেন্স মানিয়ে চলি আছে বাজারটা।